আসসালামু আলাইকুম, আমি আফফান মিতুল। বন্ধুবল সিনেমাতে আমি অভিনয় করেছি জুয়েল ক্যারেক্টার। খুব অবাক হচ্ছেন যে জুয়েল ক্যারেক্টার এই সিনেমাতে কীভাবে হয়। সেটা হচ্ছে সিনেমার ফার্স্ট পোর্শনে দেখাচ্ছে যে আমরা ছয়টা বন্ধু, সরি স্মার্ট ছেলে মেয়ে, ইউনিভার্সিটিতে পড়ি, এই ছয়জন মিলে একটা সিনেমা বানাতে চাই, যুদ্ধের সিনেমা, দেশের সিনেমা। সেই সিনেমাতে আমরা ওই ক্যারেক্টারগুলো প্লে করি, অর্থাৎ এখানে সব শহরের চরিত্র আর ওখানে গ্রামীণ চরিত্র, অর্থাৎ জুয়েল ক্যারেক্টার অভিনয় করেছে। শুধু আমি না, ছবির পাঁচজন এই জুয়েল ক্যারেক্টার অভিনয় করেছে আমার রেজাল্ট ছাড়া। তো যেহেতু একই সিনেমাতে জুয়েল ক্যারেক্টার প্লে করতে হয়েছে, কখনো শহরে, কখনো গ্রামে, কখনো এই জেনারেশনের, কখনো আবার 50 বছর আগে, তো একটা প্র্যাকটিসের মধ্যে আমাদেরকে যেতে হয়েছে প্রচুর। মানে প্র্যাকটিসের শুধুমাত্র অল্প অল্প স্বল্প না, অনেক চর্চা করতে হয়েছে, নিজেকে গড়ে নিতে হয়েছে যে একই ছেলে আমাকে এখন এই গেটাবে দেখছে, আবার আবার দেখা যাচ্ছে 50 বছর আগের গেটাবে। তো এটা অনেক টাফ, যে কোনো শিল্পীর জন্য টাফ দুইটা চরিত্র প্লে করা। অরুণা পলাশ ভাই খুব ভালো করে ছবিটি বানিয়েছেন, গল্প দুর্দান্ত ছিল। মিঠুমনির ভাই এই সিনেমার সিনেমাটোগ্রাফার ছিলেন, ওনাকে আমি স্যালুট জানাচ্ছি এত সুন্দর চিত্রায়ন করার জন্য। আমি ট্রেলার দেখে মনে হয়েছে যে চোখের আরাম লেগেছে, যে ট্রেলার দেখে চোখের আরাম লাগে, তাহলে ভাবুন সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখে আপনারা কতটা তৃপ্ত হবেন। গন্তব্য দেখবেন 19 মার্চ মুক্তি পাচ্ছে গন্তব্য। আপনারা গন্তব্য আপনাদের পরিবার নিয়ে দেখবেন, তবে আমাদের পরিশ্রমটা সার্থক হবে। ভালো থাকবেন। প্রথমে আমার কিছুটা মন খারাপ ছিল যে 19 মার্চ একই সঙ্গে তিনটি সিনেমা মুক্তি পাচ্ছে এবং তিনটি মাল্টিকাস্ট সিনেমা। তবির আহমেদ স্যারের স্কুলিং মুক্তি পাচ্ছে, মুক্তি পাচ্ছে আমাদের গন্তব্য, মুক্তি পাচ্ছে জয়া হাসানের অলাপ চক্র। আমার মন খারাপ হয়েছিল যে এত কম্পিটিশনের মধ্যে কেন যেতে হবে গন্তব্যকে। এই তিনটা আমার ধরে কোন সিনেমাই মুক্তি পাচ্ছে না, হঠাৎ করে 19 তারিখে সব সিনেমা কেন মুক্তি পাবে। পরে আমি আবার আমার মনকে বোঝালাম যে যে কোনো ভালো সিনেমা একটা শক্ত কম্পিটিশনের মধ্যে দিয়ে গেলে দর্শকরা বুঝতে পারে সিনেমাটার ম্যারিট আর ডিসম্যারিট সম্পর্কে। তো আমার বিশ্বাস আছে, আমাদের সবার বিশ্বাস আছে, গন্তব্য অনেক ভালো সিনেমা, যে সিনেমা দেখার পর আপনারা তৃপ্তির ঢেকুর তোলেন সেরকম সিনেমা গন্তব্য। এটাও মাল্টিকাস সিনেমা, আছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, মাসুম আজিজ, এলিনা সামি, আইরিন ফেরদৌস ভাই, আমার রেজা, কাজী রাজু, কাজী শিরার মতো তারকারা। আমরা জানি যে মাউ পাবলিসিটি অনেক বড় বিষয়। আপনারা যদি মাউ পাবলিসিটি করেন যে 19 তারিখে সিনেমাটা মুক্তি পাচ্ছে, চলেন আমরা দেখি, আপনি আপনার ফ্রেন্ডকে নিয়ে যেতে পারেন, আপনি আপনার মা বাবাকে নিয়ে যেতে পারেন, গার্লফ্রেন্ডকে নিয়ে যেতে পারেন, টিচারকে নিয়ে যেতে পারেন, বসকে নিয়ে যেতে পারেন, তারা যদি আরো দর্শককে বলে, আমার বিশ্বাস গন্তব্য সিনেমা হাউসফুল হবে। মন করার মতো গন্তব্য অনেক ব্যবসা সফল হবে। গন্তব্যের ডিরেক্টর অরুণা পলাশ ভাই, আপনাকেও স্যালুট জানাই যে কি কি দিন দেখেছেন এই সিনেমাটা বানাতে গিয়ে, এটার তো আমরা জলজ্যান্ত সাক্ষী। আমি এলিনা স্বামীকেও ধন্যবাদ জানাবো, এলিনা স্বামীও অনেক কিছু দেখেছেন, সেটার আমরা সাক্ষী। আমরা তো আসলে অভিনয় করে টাকা নিয়েছি, দায়িত্ব শেষ, কিন্তু এলিনা স্বামী আর অরুণা পলাশ যা করেছে, আমার মনে হয় না যে সিনেমার এই অর্ধশত বছর ইতিহাসে তা অন্য কেউ করেছে। এলিনা স্বামী অরুণা পলাশের জন্য একটা হাততালি হয়ে যাবে। আমার সর্বশেষ কথা যে আপনারা প্লিজ সিনেমাটি হলে গিয়ে দেখবেন এবং সবাইকে দেখতে উদ্বুদ্ধ করবেন। আর আমার আজাদ ভাই, আপনি কানাডায় আছেন, আপনার সঙ্গে প্রতিদিনই কথা হচ্ছে, হয়তো ফোনে কথা হচ্ছে, মেসেঞ্জারে কথা হচ্ছে, হোয়াটসঅ্যাপে কথা হচ্ছে, প্রতিদিনই কিপিং কাছে আছেন, শুধু আমার সঙ্গে নয়, এই সিনেমা রিলেটেড সবার সঙ্গে। আপনি আরেকটি দৃষ্টান্ত বাংলা সিনেমার জন্য, আপনি অনেক ভালো থাকবেন। ধন্যবাদ।